हाय फ्रेंड्स, वेलकम माय चैनल बीट ब्लॉग्स। आज के तुम्हारे शेयर करब सिंपल अथच खेते असाधारण दुटो रेसिपी। एक हे टमेटो पोड़ा और एक हे शिम बाटा। तो चलो रेसिपिटा देखे नवा जा। शिमगुलो के भालो करे धुए निये छी। धुए तारपरे शिमेर जे दुदिके दुटो मान शिरा मतन थाके ওই শিরাগুলোকে আস্তে আস্তে করে আমি বার করে নেছি। ওই শিরাগুলোকে না বার করে ফেললে তাহলে ওটা যখন সিদ্ধ করার পরে মাখা হবে, মেখে তারপর ওটাকে ভাজা হবে, তখন ওটা না ওই রোয়া রোয়া মতো মুখে লাগবে, খেতে তখন ভালো লাগবে না। তাই আস্তে আস্তে সমস্ত শিমের এই রোয়াগুলোকে বার করে নিতে হবে। সব শিমগুলো আমার বার করা হয়ে গেছে শুকে। এরপরে কড়াইতে আমি জল দিলাম। জলটা এমনভাবে দেব যাতে শিমটাও সিদ্ধ হয়ে যায় আর জলটাও শিমের সঙ্গে একদম মরে যায়, জল যেন না থাকে। আর এর মধ্যে দিয়ে দেব একটু নুন। এরপর শিমগুলোকে আমি দিয়ে ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। বেশিক্ষণ সিদ্ধ করব না, ফুল সিদ্ধ এটা হবে না, তার কারণ এটা পরে আবার ভাজা হবে। শিমের এই সবুজ কালারটা আস্তে আস্তে যখন ফ্যাকাশে হয়ে যাবে তখন শিমগুলোকে নামিয়ে নিতে হবে। তো আমি শিমগুলোকে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। 3 মিনিট পর আমি ফেরত আসলাম। দেখো সমস্ত জল আমার শিমের মধ্যেই শুকিয়ে গেছে। এরপরে শিমটাকে আমি মিক্সিতে ট্রান্সফার করলাম। ঠান্ডা করার পর ঠান্ডা করব, তারপর এটা মিক্সিতে ট্রান্সফার করে আমি বেটে নিলাম। অন্যদিকে আমি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম, তার মধ্যে দিলাম কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা। এরপর দিলাম একটু রসুন বাটা, তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি ওই মিক্সিতে বেটে রাখা শিমটাকে ওর মধ্যে দিয়ে দেব। এবার বেশ ভালো করে নেড়ে ওর মধ্যে আমি এক এক করে হলুদ, নুন, একটু মিষ্টি আর একটু কাঁচা লঙ্কা বাটা দেব ওর মধ্যে। কেউ যদি চাও শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি শুকনো লঙ্কার গুঁড়োটা স্কিপ করলাম। দেখো আমার শিম বাটা প্রায় রেডি, তার কারণ কড়াই থেকে ছেড়ে ছেড়ে এসছে। এরপর এটাকে আমি নামিয়ে নিলাম একটা বাটিতে। তোমরা বিশ্বাস করো এই রেসিপিটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যায়। তোমরা করে খেয়ে দেখো, গরম ভাতের সঙ্গে এটা খেতে দুর্ধর্ষ লাগে। এরপরে আমি টমেটো পোড়া করব। টমেটো পোড়ার জন্য প্রথমে টমেটোগুলোতে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, তার কারণ স্কিনগুলো তাহলে তাড়াতাড়ি করে ছেড়ে আসবে। অয়েল ব্রাশ করার পরে আমি এবারে ওভেনের মধ্যে একটা ওই জালি মতো রেখে তার উপরে 3টে টমেটো আমি রেখে দিলাম। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিলাম। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টমেটোগুলোকে পোড়াতে হবে। দেখো আমার টমেটো পোড়া হয়ে গেছে। এরপর এটাকে আমি ঠান্ডা করতে দেব। দেখো এখানে আমি টমেটোগুলো দেখো সব ছাড়িয়ে নিয়েছি। এই দেখো ছালগুলো এখানে রয়েছে, আমি আর ছাড়ানো তোমাদের দেখাইনি। যেহেতু তেল মাখানো আছে অটোমেটিকলি ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওটা ছালটা উঠে যায়। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি দেখো কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল কাঁচা, আর একটা শুকনো লঙ্কা আমি গুঁড়িয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা। যদি কেউ চাও শুকনো লঙ্কা না খেতে তো এটা স্কিপ করতে পারো। আর এখানে নিয়ে নিয়েছি তেলের সঙ্গে মিশে গেছে নুন আর অল্প একটু চিনি দিয়ে এবারে এটাকে আমি ভালো করে মাখ।
দেখো আমার টমেটো পোড়া রেডি হয়ে গেছে, এর মধ্যে ধনে পাতাও যায়, কিন্তু আমার কাছে ধনে পাতা ছিল না ইনস্ট্যান্ট, সেখানে আমি ধনে পাতা দিইনি। তোমরা যখন করবে এটা, তোমরা অবশ্যই ধনে পাতা দিয়েই খাবে, তাহলে টেস্টটা আরো বেশি ভালো লাগে। আর এইটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে, এটা রুটি ভাত সব কিছুতেই চলে। তো বন্ধুরা, আজকের মতন টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।